জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত কোমরপুর গ্রামের বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ পয়লা মে ঐতিহাসিক মে দিবস এবং কৃষক সভার 65তম কৃষক সভার 86তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসকে কেন্দ্র করে কেতুগ্রামে এক নম্বর এবং কেতুগ্রাম দুই নম্বর ব্লকে কৃষি কমিটির উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার অনেক পুরুষদের পাশাপাশি মহিলারাও এই মহৎ রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। কেতুগ্রামের খালিপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তরুণ শৈকেই নিয়ে এদিন মোট 84তম বার রক্তদান করলেন এই রক্তদান শিবিরে। প্রচণ্ড গ্রীষ্মের এই দাবদাহে চারিদিকে যখন ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল, তখন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সব বাসিন্দারা। আজকে রক্তদান শিবিরটা আমাদের সারা ভারত কৃষক সভার 86তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আজকের যে 8 ঘন্টা কাজের বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছিল, যেটাকে বলা হয় মহান মে দিবস, এই মহান মে দিবস এই দুটো বিষয়কে নিয়ে আমাদের কৃষক সভার কেতুগ্রাম 1-2 ব্লক কৃষক কমিটি এবং বামপন্থী গণসংগঠনগুলোর একত্রিতভাবে এই রক্তদান সংগঠিত হচ্ছে। এখানে আমাদের প্রায় 50 জন মতো রক্ত দেবে, কারণ কয়েকদিন আগেই বিভিন্নভাবে আমাদেরই অন্যরা ক্যাম্প হয়েছে, ফলে এখন ধারাবাহিকভাবে চলছে। আজকে 50 জন মতো আমাদের টার্গেট, তার থেকে বেশি উপস্থিত হয়েছে, দেখা যাক ব্লাড ব্যাংক কতগুলো নিতে পারে। আমাদের লক্ষ্য 50। একজন রক্তদাতা, আমি এই নিয়ে 84 বার আমার রক্ত দেওয়া হলো, আর প্রচণ্ড দাবদাহ ও আপনার পবিত্র রমজানের জন্য যে রক্ত সংকট দেখা দিয়েছে, সেই রক্ত সংকট মেটানোর জন্য আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি এবং যাতে রক্ত দেয় বা রক্ত সংকট মুক্ত হয় আমাদের সমাজ। এখন তো অনেক জায়গাতে প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্তের ক্রাইসিস, সেই জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকে আমি এই 84তম রক্তদানটা করলাম। আপনার নাম? আমার নাম তরুণ শেখ।